ট্যাংরামারি গুলিকাণ্ডে গ্রেপ্তার একুশ, উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি রাউন্ড কার্তুজ। ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠালো হাড়োয়া থানার পুলিশ। উল্লেখ থাকে যে গতকাল হাড়োয়া থানার মোহনপুর ট্যাংরামারি এলাকায় তৃণমূলের গোষ্ঠীকন্দলে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক বৃদ্ধাসহ দুইজন, আহত হয়েছিলেন ১৫ জন। বুধবার রাতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ৩১ জনের নামে লিখিত অভিযোগ জানানো হয় হাড়োয়া থানায়। গ্রেপ্তার হয় ট্যাংরামারি তৃণমূলের বুথ সভাপতি ভাস্কর রায় সহ ২১ জন। পলাতক মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি যোগেশ্বর প্রামাণিকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। ওখানে বসে যাও না।